দেখুন, لا তো এরপর একটা তর্ক আসবে, ঈদের নামাজ কয়টা দিবে হবে, তারপর একটা তর্ক আসবে আর একটু কমায় দেবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপর একটা তর্ক আসবে, কোরবানির নামাজ কয় তাকবীরে হবে। এরপর একটা তর্ক আসবে, হাত কোথায় বাঁধবেন, আমিন কিভাবে বলবেন, রুকুতে কিভাবে হাত তুলে যাবেন নাকি হাত নামিয়ে যাবেন। এভাবে নানা তর্কে বিগত বছরগুলো এমন কোনো দিন নেই যেদিন তর্কের বাহিরে ছিলাম আমরা, এমন কোনো দিন আগামীতে আসবে না যেদিন তর্কের ঊর্ধ্বে থাকবো আমরা। একটা জিনিস চিন্তা করে দেখলাম, যারা যেই পক্ষে আছে তারা বিষয়গুলোকে কেন্দ্র করে ওই পক্ষে একটা বক্তব্য প্রদান করে পক্ষের লোকগুলোকে বরাবর রাখে। এবার এটা ভুল হোক শুদ্ধ হোক, ভুল শুদ্ধ মিলিয়ে হোক, পরিস্থিতি যেদিকেই যাক প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে সবাই তার তার যে অনুসারী বা তাদের যে মুসল্লিরা রয়েছে তাদেরকে বহাল তবিয়তে রাখার জন্য একটা বক্তব্য প্রদান করে সেম টু সেম। এবার এরা যারাই হোক, বেশ কিছুদিন থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম, আচ্ছা ও যে শবে বরাত পালন করে আর এই যে শবে বরাত পালন করে না, ও যে শবে বরাতকে একটা দিন মনে করে আর এই যে একটা শবে বরাতকে দিন মনে করে না, ও যে রফিয়ে দেন করে এই যে রফিয়ে দেন করে না, ও যে আমিন বলে এই যে আমিন বলে না, কারণটা কি? বহু হিসেব করে দেখলাম নলেজ কি, যে যার মেধা যাকে যেদিকে লিড দেয়, যার বিবেক বুদ্ধি যার এলম জ্ঞান যাকে যেদিকে লিড দেয় সে সেদিকে যায়। এরপরে এই চিন্তা করতে করতে নতুন একটা চিন্তা মাথায় আসলো যে এলম কার কাছে আছে, আমার কাছে আছে আপনি মনে করেন, আরেকজন মনে করে নাই, আপনি মনে করছেন আমার কাছে আছে আরেকজন মনে করছে নাই, তাহলে আমারও নাই আমারও আছে। কিন্তু এটা তো বাস্তব কথা, যারা এখানে শ্রোতা হিসেবে আসে, আমার শ্রোতা বলে কথা না, পুরো পৃথিবীতে পুরো বাংলাদেশে যত হুজুরি ওয়াচ করে খুতবা দেয় সবার কিছু মুসল্লি আছে, সর্বোচ্চ 5 থেকে 10 জন মানুষ ওনার কথার সাথে খুব বেশি সহমত করে এবং তার কাছে লিড আছে যে আমি আই এম অ্যাগ্রি। ধরুন আমি বললাম সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, 10 জন আছে যে বোঝে যে হ্যাঁ এটা হাদিসে আছে আমি পড়ছি, তাহলে সে লিডটা বোঝে, তার নলেজটা এখানে সে ম্যাচ করে। 90 জন মনে করে যে জামশেদ ভাই বলছে কি ভুল বলবে, 90 জন মনে করে জামশেদ ভাই বলছে কি ভুল বলবে, আমি আরো বড় বড় শেখের কাছে হাদিসটা শুনছি, ঠিক আছে ঠিক আছে। আমি তো মেকানিক না, কিভাবে ঠিক করবো? জানালাটা বন্ধ করে দেন, বন্ধ করে বন্ধ করে দেন, আমি এভাবে লাউড বলবো, সমস্যা নেই। বিসমিল্লাহ, আছে না
আরে খুতবার সময় কথা বলা যায় না তো, আপনারা কথা বলতেছেন কেন? খুতবার সময় কথা বলা নিষেধ, চুপ থাকো এটা বলাও নিষেধ, শুধু খতিব বলবে। হ্যাঁ সত্যি বলছি, চুপ করো এটা বলাও নিষেধ। ভাই আপনারা সলভ করেন তারপর কথা বলবেন। বিসমিল্লাহ, ঠিক আছে। দেখেন আমি কথা জোরও কইতে পারি, সমস্যা হলো কুলনেস থাকবে না, পরে বলবেন জামশেদ ভাই উত্তেজিত হাত পা নাড়ে। আমি জোরে বললে কিন্তু আমার হাত পা নড়ে বেশি, আপনারা মাইন্ড করবেন। আমি চিন্তা করে আছি যে কথা আস্তে আস্তে কমবে, একদম ভদ্র মানুষ একদম। হ্যাঁ আপনারা পরে বলবেন যে জামশেদ ভাই এমনি নড়ে, বড়ি নড়ে, এত নড়াচড়া করে, ঢং করে, অভিনয় করে, আমি কি করব বুঝলেন? আমি কথা জোরে বললে আমার হাত পা নড়ে, আমি এটা ধরে আছি কেন যাতে না নড়ে? ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ওই জেনারেটর বন্ধ করে দেন, খালাস। এটা ফুল হলে তারপরে আশা করি কারেন্ট চলে আসলে ইনশাল্লাহ দেখা যাবে। ওকে, তো যেটা বলছিলাম এতক্ষণ শুনেন নাই নাকি বুঝেন নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা তো খুব দারুণ দারুণ বলে ফেলেছি, ও যেটা যায় ওটা বল, আসলে ভালো কিছু বলে ফেলছি অলরেডি। আমি চিন্তা করে দেখলাম যে মানে এই যে প্রতিদিন কোন না কোন দিন, যেদিন কেউ পক্ষে অথবা কেউ বিপক্ষে, যেদিনকে নিয়ে কেউ উল্লাস আমেজ আবেগ প্রবণ হয়ে যায়, আবার ওই একই দিনকে নিয়ে কেউ প্রত্যাখ্যান রাগান্বিত অবস্থায় তীব্র নিন্দা জানায়, এই জিনিসগুলোর মূল কি আসলে? মূল হচ্ছে নলেজ। যে লোকটা কোনো কিছুকে স্বীকৃতি দেয় এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তার নলেজ তাকে ওইদিকে লিড দেয়, তাই সে এটাকে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। আর যে লোকটা এই দিনটাকে প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে এর এটাকে প্রত্যাখ্যান করে, এটার এটাকে কি বলে এটাকে, যাতে সমাজ থেকে এটা মুছে যায়, ধুয়ে যায়, এরকম একটা চেষ্টা করে, সেই লোকটাকে তার নলেজ লিড দেয় যে ইটস হারাম, ইটস বিদআত, ইটস শিরক, এভাবে তার নলেজ তাকে লিড দেয়। এখন পয়েন্ট হচ্ছে সোর্স অফ নলেজ। পয়েন্ট কি? সোর্স অফ নলেজ, যার সোর্স অফ নলেজ যত ইসলামিক হবে তার স্বীকৃতি অথবা প্রত্যাখ্যান তত বেশি অ্যাকুরেট হবে। মানে আমি দেখেন আমি তিরস্কার করে বলছি না, আমি একটা রিয়েল এক্সাম্পল, ওয়াল্লাহি আমি সবাই জানে আমি তেমন কারো বিষয়ে গীবত করি না আলহামদুলিল্লাহ, টুকটাক মানুষ বাংলাদেশি হিসেবে চলে আসে, মানুষ হিসেবে আসে, এটা আমি মনে করি সতর্ক করতেছি, যার বিরুদ্ধে যে সে মনে করে গীবত করতেছে, তো দুজনের দুটো থট আছে, ইটস ওকে, হি ইজ অলসো রাইট, তার দিক থেকে এটা ঠিক আছে, যেটা গীবত তারে তার নলেজ এটাকে গীবত বলাচ্ছে, আর আমার নলেজ আমাকে বলাচ্ছে আই এম ওয়ার্ন দ্য পিপল, আমি মানুষকে সতর্ক করতেছি অ্যাজ এ ওয়ার্নার, সতর্ককারী হিসেবে কি করতেছি। সো বোথ আর সেম, তার ঠিক জায়গায় সে ঠিক আছে। এখন ওই যে বললাম নলেজ তো হচ্ছে মূল, মানে নলেজ তো বলতেছে আপনার বাপ দাদার আগে পিছে ল্যাজ ছিল, এখন ঝরে পড়ে আপনি মানুষ হয়ে গেছেন। আরে ভাই নলেজ, ওর কাছে এটা মনে হয়েছে না, ও বইতে লিখতো নাকি, পাগল নাকি ও? ও কি আপনার থেকে কম বোঝে? আপনি যে মাইক্রোফোন ব্যবহার করতেছেন ওর মতো কেউ বানাইছে, বুঝুন নাই? আপনি যে দুতলা তিনতলা ফাউন্ডেশন করে এখন একটার উপর একটা তালা তোলা যায়, এটার বিশতলা করা যায়, ওর মতো কেউ একজন এসব চিন্তা ভাবনা করা লোক এগুলো বুদ্ধি বাইর করছে, ও কম বুঝে লোক না তো? তো তার সোর্স অফ নলেজ, তার সোর্স অফ নলেজ তাকে বলতেছে যে মানুষের আগে পিছে ল্যাজ ছিল, বানর ছিল, শিম্পাঞ্জি ছিল, পরে মানুষ হয়েছে। আর আপনার সোর্স অফ নলেজ আপনাকে বলতেছে যে মানুষ আল্লাহ বনি আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে, তারপরে সব মানুষ কার থেকে? আদম আর হাওয়া থেকে। তো এটা হচ্ছে সোর্স অফ নলেজ। আপনার নলেজ বলে যে আপনি প্রথম দিন থেকে মানুষ, ওর নলেজ বলে যে ও আগে বানর ছিল, পরে শিম্পাঞ্জি ছিল, পরে মানুষ হয়েছে। আপনার নলেজ আপনাকে বলে যে আপনি মরে গেলে হিসেব হবে, ওর নলেজ ওকে বলে যে প্রকৃতি থেকে আসছি, প্রকৃতিতে মিশে যাব। তো এটা তাকে কে লিড দেয়? তার ব্রেইন লিড দেয়, তার মস্তিষ্ক তাকে লিড দেয়। মস্তিষ্ক কিসের থ্রুতে লিড দেয়? সে মস্তিষ্ক যে সে মস্তিষ্ককে যেটা দিয়ে ভরপুর করতেছে সেটা তাকে লিড দেয়। তাহলে আজকে সবে বরাত নিয়ে আলোচনা করে তো লাভ নাই, আছে
শবে মেরাজ নিয়ে আমি বলবো নাই, ও বলবে আছে, দরকার আছে? ও সারা জীবন বলে যাবে নাই, আমি সারা জীবন বলে, ও সারা জীবন বলে যাবে আছে, আমি সারা জীবন বলে যাবো নাই, তর্ক তো কোনো সমাধান হবে না। শুধু শুধু জুমার নামাজের মতো পবিত্র একটা উন্নত মর্যাদাবান দিনের একটা ঘন্টা নষ্ট হবে, 1000 মানুষ হলে 1000 ঘন্টা, দেখা যায় কয়েকদিন নষ্ট হয়ে গেছে, তর্কের তো সমাধান নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে ইকরা, পড়ো। এই তর্ককারী লোক যারা বলেন নাই শবে বরাত, আর যারা বলে শবে বরাত আছে, এদের বোধ 95% বই পড়ে না, বুঝেন নাই কথা? আচ্ছা না, আমি পড়ি সেটা বলছি না, আমি ওদের অন্তর্ভুক্ত। আপনি বলবেন যে ভাই বলে নিজে পড়ে এটা বুঝাতে চাচ্ছে, এখন এরকম লোক আছে। আপনি বললাম না, আমি বলি সতর্ক, সে বলে গীবত, তাহলে আমি বলি যে 95% পড়ে না, সে বলবো যে ও আপনি পড়েন এটা বুঝান না, হইতেই পারে। আসলে আমি জিনিসটা নিজের উপরেই এক্সপ্লেন করতেছি, মানে আমি চিন্তা করে দেখলাম আমি কতক্ষণ পড়ি, তো হিসেব করে দেখলাম যারা প্রত্যাখ্যান করে কোনো কিছুকে বিদাত বলে, আর যারা কোনো কিছুকে ইবাদত বলে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে, উভয় বক্তার শ্রোতারা, উভয় ইমামের মুসল্লিরা, তারা 95% বই পড়ে না, পড়লেও রাস্তার আশপাশে 2 টাকা 4 টাকা 6 টাকা এগুলা পড়ে, কোরআন পড়ে না, অনুবাদ পড়ে না, হাদিস পড়ে না, অনুবাদ পড়ে না। তাহলে সমাধান কিভাবে হবে? মানে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা দায়ী, আপনারা উদাহরণ দিবেন যে আপনারা জেনারেল, আমি হচ্ছি আলেম, যদিও আমি আলেম না, ধরেন এই জায়গায় তো আজকে পর্যন্ত এই খুতবার এই মিম্বারে বেশিরভাগ আলেম আসছে, প্রথম কেউ একজন নন আলেম আসছে, আমার তো জেনারেল পড়াশোনার যোগ্যতাও নাই, আলেমি পড়াশোনার যোগ্যতাও নাই। আমি ঠিক আপনার মতো শ্রোতাদের মধ্যে মনে করেন আজকে খতিব না কেউ একজন এসে কথা বলতে হবে, আমি ওই লোকটা, কথা বুঝছেন? দায়ী কে? দায়ী হচ্ছে সাধারণ, যারা নিজেদেরকে সাধারণ বলে। ওল্লাহ আমি ইসলামে দেখছি মুমিন আছে, মুশরিক আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুত্তাকি আছে, সাধারণ মুসলমান বলতে কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো হাদিস কোরআন শুনি নাই। এই দেশে সবাই বলে যে ও সাধারণ, আমি সাধারণ। তা সাধারণ হলে কি এই ক্যাটাগরিতে কি কি বেনিফিটটা কি? এই সাধারণ ক্যাটাগরিতে যারা নিজেদেরকে ফালা বেনিফিট হচ্ছে, দায়ী রাখা লাগবে না। আমরা ভাই সাধারণ মুসলমান, এত কিছু বুঝি না, কিছু বোঝা লাগবে না। আমরা ভাই সাধারণ মানুষ, কোরআন হাদিস পড়ি না, বুঝি না, সাধারণ হইলে একটা বেনিফিট কি কোরআন হাদিস পড়া লাগবে না, বোঝা লাগবে না? উই ক্রিয়েট দ্যাট ক্যাটাগরি, আমরা ক্রিয়েট করছি যে সাধারণ মুসলমান। কিন্তু কোরআন হাদিস যদি আপনি পড়েন, কোথাও সাধারণ মুসলমান বলে পাবেন না। উল্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দরিদ্র মুসলমান আছে, দরিদ্র মুসলমান আছে, ধনী মুসলমান আছে, দানশীল মুসলমান আছে, কৃপণ মুসলমান আছে। হ্যাঁ, সাধারণ মুসলমান ইসলামে আছে বলে আমার জানা নাই। আপনি বলবেন যে জামশেদ বা আপনি হুদা কথায় পেশাল বেশি পারেন, আরে বাংলাদেশের 90-95-92 জনকে সাধারণ মুসলমান নিজেরে, এটা আর হুদাই পেশাল না ভাই, এটা একটা বিগ বিগ কথা। যে দেশের 95 জন মানুষ মুসলমান মনে করে যে আমি সাধারণ, তাই কোরআন পড়া লাগবে না, আমি সাধারণ তাই দাড়ি রাখা লাগবে না, আমি সাধারণ তাই টাকার উপরে প্যান্ট পরা লাগবে না, ও সাধারণ মুসলমান, এটা একটা দারুণ ক্যাটাগরি না? যেমন গরিব হজ ফরজ নাই, সাধারণ মুসলমান দাড়ি সুন্নত না, যেমন গরিব জাকাত ফরজ নাই, সাধারণ মুসলমান কোরআন হাদিস পড়া লাগবে না, দারুণ ক্যাটাগরি না? হ্যাঁ, কি সুবিধা এই ক্যাটাগরিতে। তো আমি দেখলাম যে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে করা পড়ো, কেউ পড়তে চাই না, আমরা সবাই স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করতে চাই, অথবা প্রত্যাখ্যান করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চাই, কেউ পড়তে রাজি নাই। ওই শুক্রবারের জুমার 1 ঘন্টায়, বছরের ওই ঠান্ডার সিজনে এলাকার ওই মাহফিলের 2-4 ঘন্টায় সব ধুয়ে মুছে পরিষ্কার অথবা সবকিছু বাস্তবায়ন করার পিছনে আমরা লেগে পড়ে আছি, কেউ পড়তে রাজি নাই। অথচ তিনি সুবহান ও তাআলা বলছেন فاعلم انه لا اله الا الله, কাজেই জেনে রাখুন, দেখছেন জেনে রাখতে বলছে, জানা অত্যন্ত জরুরি, যে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো রব নেই, এটাও জানা লাগবে। এই যখন আপনি জানবেন তখন আপনার ব্রেইন আপনাকে লিড দিবে যে না গরু আল্লাহ না।